গণমাধ্যম কর্মীদের হাসপাতালে আনা নেয়ার জন্য চালু হলো ফ্রি অ্যাম্বুলেন্স সেবা। সামাজিক সংগঠন পাথ হয়ে 12টি অ্যাম্বুলেন্সের মাধ্যমে এই সেবা পৌঁছে দেবে গণমাধ্যম কর্মীদের কাছে। রাজধানীর কারওয়ান বাজারে এই অ্যাম্বুলেন্স সেবার উদ্বোধন করেন এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। বিস্তারিত জানাচ্ছেন হাবিবুর রহমান অভি। করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকি নিয়েই প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন গণমাধ্যম কর্মীরা। এরই মধ্যে ভাইরাসে আক্রান্ত হয়েছেন বেশ কয়েকজন সাংবাদিক। এ অবস্থায় গণমাধ্যম কর্মীদের চিকিৎসা সেবাকে এগিয়ে নিতে চালু হলো ফ্রি অ্যাম্বুলেন্স সেবা। যারা কাজ করতেছে জীবনের ঝুঁকি নিয়ে তাদের পাশে দাঁড়ানোর প্রয়োজন। এই 12টি অ্যাম্বুলেন্স যখনই গণমাধ্যম কর্মীদের কোনো ব্যক্তি আক্রান্ত হবে তখনই তাদেরকে প্রয়োজনে তাদের এই সার্ভিসটুকু দিবে। কোনো গণমাধ্যম কর্মী যদি কখনো অসুস্থ হয়, আল্লাহ না করুক, সেই প্রেক্ষিতে তারা যদি আমাদের প্রদত্ত টেলিফোন নাম্বারে ফোন করে, আমরা সরাসরি একেবারে আমাদের নিজস্ব ব্যবস্থায় পাথরের উদ্যোগে তাকে হাসপাতাল পৌঁছে দেব। সামাজিক সংগঠন পাথরের এমন উদ্যোগের প্রশংসা করেন এটিএন বাংলা চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। সাংবাদিক ও চিকিৎসক সহ করোনার ঝুঁকি নিয়ে যারা কাজ করছেন তাদের সহযোগিতা করতে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোকেও এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এই অ্যাম্বুলেন্সগুলির নাম্বার প্রতিটি সাংবাদিকদের কাছে আমরা পৌঁছে দেব। সাংবাদিক ভাইরা যদি কোনো সময় কোনো করোনা ভাইরাসে যদি আক্রান্ত হয়, সঙ্গে সঙ্গে বিনা পয়সা বিনা খরচায় তাদেরকে নিয়ে আসবে, তাদেরকে হসপিটালে ভর্তি করার ব্যবস্থা করা হবে। ভিত্তবান লোকদেরকে আমি আহ্বান করব, সবাই যেভাবে যে পারে যে যেন এগিয়ে আসে আজকের এই করোনা পরিস্থিতির জন্য। আমাদের দেশের যে অবস্থা সরকার করে যাচ্ছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে যদি আমরা সবাই মিলে যদি একত্রিত হয়ে যদি না করতে পারি তাহলে এই সমস্যার থেকে আমরা পার পাবো না। অ্যাম্বুলেন্স সেবা পেতে গণমাধ্যম কর্মীদের যোগাযোগ করতে হবে পাথওয়ের হটলাইন নাম্বারে 01-777-16-2619। এছাড়াও এটিএন বাংলার অফিসে যোগাযোগ করেও এ সেবা পাওয়া যাবে। হাবিবুর রহমান, অভি, এটিএন বাংলা, ঢাকা।